ভীমরাও আম্বেদকর জিন্দাবাদ, ইন্দির আহমেদুল্লাহ জিন্দাবাদ, চন্দ্রশেখর আজাদ জিন্দাবাদ, সমাজ আজাদ পার্টি জিন্দাবাদ। এটা খুব বড় আনন্দের দিন বাংলার জন্য। পুরো ভারতবর্ষে একটা আম্বেদকরবাদী বিপ্লব শুরু হয়ে গেছে এবং আমরা স্বপ্ন দেখি আগামী দিনে আম্বেদকরবাদীরা দেশ শাসন করবে, সরকার গড়বে এবং স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বঞ্চিত, নিপীড়িত, পিছিয়ে পড়া জাতি যে অধিকার পায়নি সেই অধিকার তারা আশীর্বাদ নিয়ে এবং চন্দ্রশেখরের অনুপ্রেরণা নিয়ে আজ বাংলার বাটিতে নামছি। তিনি এই গুরু দায়িত্ব আমার হাতে দিয়েছেন বাংলার মানুষকে জোড়ার জন্য এবং বঞ্চিত সমাজকে, পিছিয়ে পড়া জাতিকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য, তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য আজকে আমরা খুব আনন্দিত। আমার যত প্রিয়জন, আমার কাছের মানুষ যারা বহুদিনের যোদ্ধা, আমার সঙ্গী, তারা আজকে এসছে এবং আশা করি হঠাৎ আমরা এসে পড়েছি, সবাই এখনও জানে না, পুরো বাংলায় আমরা ঘুরব, কোনায় কোনায়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে যাব, সমস্ত মানুষকে এক করব এবং মানুষের মধ্যে যে হতাশা সে হতাশাটাকে আমরা দূর করব, যে না, নতুন সূর্য উঠে গেছে, চন্দ্রশেখর আজাদ পার্লামেন্টে গেছে যার জনপ্রিয়তা এখন তুঙ্গে, অতএব ভয় পাওয়ার কিছু নেই, সবাই ঐক্যবদ্ধ, সংবদ্ধ হোক, গণতান্ত্রিক যে অধিকার, গণতন্ত্রের ফল আমরা তুলব, বাড়িতে তুলব এবং সেটা প্রত্যেকের বাড়িতে, শুধু নেতাদের বাড়িতে যাবে না, প্রতিটা মানুষের বাড়িতে যাবে, সেই সংকল্প নিয়ে আমরা ময়দানে নামছি। কীভাবে কাজ করবেন? আমার প্রথম তো ভীম আর্মির যারা সদস্য বন্ধু আছে তাদের সবাইকে বলবো পুরোপুরি ঝাপাতে এবং আরও যারা আম্বেদকরবাদী সংগঠন আছে, বাবা সাহেবকে যারা মানেন সংবিধান রচয়িতাকে, তাদেরকে আমরা বলবো কাছে এগিয়ে আসো, সঙ্গে হাতে হাত মেলাও এবং আমরা মুভমেন্ট তৈরি করি এবং যেখানে আমাদের 85-90% মানুষ শুধুই আমাদের, আমাদের তো হাতিগোড়া কিছু করার দরকার নেই, আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলে আমরা সরকার তৈরি করতে পারি, তাহলে এত লাঠালাঠি মারামারি হবে কেন? আসো আমরা মনটাকে মেলাই, হাতে হাত মেলাই, কাঁধে কাঁধ মেলাই, এটা সম্ভব। তার জন্য পশ্চিমবাংলার যত সামাজিক সংগঠন আছে, যত রাজনৈতিক ছোটো ছোটো সংগঠন আছে, যারা ওই মসনদের সুখ ভোগ কখনো করেনি কিন্তু লড়াই করে গেছে, তারা লোভ লালসা ত্যাগ করে মানুষের কথা বলে গেছে, আমরা সেই সমস্ত শক্তিকে, এমনকি ব্যক্তিবিশেষকেও, আমরা বুদ্ধিজীবীকে, সম্মানীয় যারা আছে এবং যারা আম্বেদকরবাদের প্রতিষ্ঠায় দীর্ঘদিন লিখেছেন, বলেছেন, দৌড়েছেন, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা সাদরে আমরা তাদেরকে বুকে টেনে নেবো, তাদের গ্রহণ করব এবং যারা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ তাদের চরণধুলি নেবো, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন, সময় এসে গেছে, আমরা এক হই।